আসসালামু আলাইকুম সবাইকে। অনলাইন আইসিটি ক্লাসের দ্বিতীয় পর্বে আমি স্বাগত জানাচ্ছি সুলতানা মাফরুহা চৌধুরী, প্রভাষক আইসিটি পুলিশ লাইন্স স্কুল ও কলেজ রংপুর। গত ক্লাসের ধারাবাহিকতায় আজও আমি 5 নং অধ্যায় নেব। 5 নং অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ভাষা। গত ক্লাসে আমি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছি, কিছু উদাহরণ দেখিয়েছি। আজও আমি কয়েকটি উদাহরণ দেখিয়ে দিব এখানে। প্রথম উদাহরণটি হচ্ছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রাকে সেন্টিগ্রেড স্কেলে রূপান্তরের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। এখানে আমাদের কী করতে বলেছে, ফারেনহাইটের তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর করতে বলেছে, তার মানে সি এর মান বের করতে বলেছে। সেন্টিগ্রেডের মানটা আমাকে বের করতে বলেছে। আমরা 19-এ দেখেছি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রার একটা সূত্র বা রিলেশন রয়েছে। প্রথমেই আমি একটু ব্যাখ্যা করে দিয়েছি এখানে, যদিও অ্যালগোরিদম বা ফ্লোচার্টের ক্ষেত্রে এই অংশটুকু লিখতে হবে না তোমাদের, আমি বোঝার সুবিধার্থে এই অংশটুকু তোমাদের দিয়েছি। তাহলে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রার রিলেশনটা হচ্ছে সি বাই 5 ইকুয়াল এফ মাইনাস 32/9। সি সমান 5 ইন্টু এফ মাইনাস 32/9। তাহলে আমার এখানে কী লাগবে, সি এর মান লাগবে, সি এর মান আমার বের করতে হবে। তো এই সি এর মানটা বের করতে গেলে এখানে এই সূত্রের মধ্যে আমরা খেয়াল করছি 5, 32, 9 আননোন নাম্বার কি, এখানে আমার এফ এর মান হচ্ছে আননোন। তাহলে এফ এর মান যদি আমি ইনপুট হিসেবে দিতে পারি তাহলে ক্যালকুলেশন করে আমরা সি এর কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। এখন আমরা সরাসরি অ্যালগোরিদমে চলে আসি। অ্যালগোরিদমে ধাপ 1-এ স্টার্ট, স্টেপ 2-এ আমরা কী নিয়েছি, পূর্ববর্তী ধাপে আমরা দেখেছি সি সমান এফ মাইনাস 32/9। এখানে আমার লাগছে কি, এফ এর মান লাগছে। তাহলে ইনপুট আমার কি হবে এখানে, এফ। স্টেপ 3-তে জাস্ট আমরা এই সি এর ইকুয়েশনটা লিখে দিলেই চলবে। তাহলে সি ইকুয়াল 5 ইন্টু এফ মাইনাস 32/9। স্টেপ 4, প্রিন্ট সি, তার মানে আউটপুট হিসেবে আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রার মানটা পেয়ে গেলাম। এখানেই আমার কাজ শেষ। স্টেপ 5, স্টপ। এখন আমরা ফ্লোচার্টে আসি। ফ্লোচার্টে আমি গতদিনই বলেছিলাম প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা প্রতীক আমরা এখানে ব্যবহার করব। স্টার্ট স্টপের জন্য আমরা এক ধরনের, ইনপুট আউটপুটের জন্য এক ধরনের সিম্বল, প্রসেসিংয়ের জন্য আমরা এক ধরনের আমরা সিম্বল ব্যবহার করব। যেমন স্টার্ট ইনপুট এফ, সি ইকুয়াল এফ মাইনাস 32/9, প্রিন্ট সি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট এবং আউটপুটের জন্য একই সিম্বল, স্টার্ট এবং স্টপের জন্য একই রকম সিম্বল, এবং এই প্রসেসিংয়ের জন্য এই সিম্বল। এখানে আমাদের গত ক্লাসের মতোই আবারও আমি বলছি, এখানে কোনো ধরনের তোমাদের প্রতীকগুলো ওলট পালট করা যাবে না। আরেকটি উদাহরণ আমরা দেখি একই রকম কিন্তু এর বিপরীতটা। সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। তার মানে আমাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রার মান বের করতে হবে। বের করতে গেলে ইনপুট কী লাগবে, সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার মানটা আমার ইনপুট লাগবে। একইভাবে এই রিলেশন থেকে আমরা কী করব, এফ এর মানটা নিয়ে নিব। এফ ইকুয়াল 9C + 32/5। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা দেখছি যে সি এর মানটা ইনপুট নিলেই আমার এফ এর মান, কাঙ্ক্ষিত মানটা আমি পেয়ে যাব। তাহলে আমরা অ্যালগোরিদমে চলে আসি। স্টেপ 1, স্টার্ট। স্টেপ 2, ইনপুট সি। স্টেপ 3, এফ ইকুয়াল 9C/5 + 32। স্টেপ 4, প্রিন্ট এফ
স্টেপ 5 স্টপ। একইভাবে আমরা ফ্লো চার্ট স্টার্ট ইনপুট সি এফ ইকুয়াল 9c/5 প্লাস 32 প্রিন্ট এফ স্টপ। মূলত এই অংশগুলো সহজ। এরপর পরে আমরা আর একটি সিদ্ধান্তমূলক অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট আমরা দেখব। এটা নতুন ধরনের, আমরা এখনও শিখিনি। আমরা পূর্ববর্তী ক্লাসে সিদ্ধান্তমূলক ফ্লোচার্টের ক্ষেত্রে একটা প্রতীক দেখেছিলাম, ডায়মন্ড আকৃতির। সিদ্ধান্তর ক্ষেত্রে আমার সিদ্ধান্তমূলক সিম্বলের দুটো হ্যান্ড থাকে। একটা হ্যান্ড ট্রু বা ফলসকে নির্ধারণ করে, আর একটা হ্যান্ড ট্রু বা ইয়েসকে নির্দেশ করে, আর একটা হচ্ছে ফলস বা নোকে নির্দেশ করে। তার মানে সিদ্ধান্ত যদি আমার সঠিক হয় তাহলে ট্রু বা ইয়েস হবে, সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে হচ্ছে নো বা ফলস হবে। এখন আমরা একটা উদাহরণ দেখব। তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। এখানে আমরা কি বলেছি, তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বৃহত্তম সেটাকে আমাকে নির্ণয় করতে হবে অ্যালগোরিদমের মাধ্যমে ও ফ্লো চার্টের মাধ্যমে। ধরা যাক তিনটি সংখ্যা একটা এ বি সি। প্রথমে আমি একটু ব্যাখ্যা করে দিয়েছি এখানে, যদিও এই অংশটুকু অ্যালগোরিদম বা ফ্লোচার্টের অংশ নয়, বোঝার সুবিধার্থে আমি এখানে লিখিয়েছি। ধরা যাক তিনটি সংখ্যা একটা এ একটা বি একটা সি। এখন এই তিনটি সংখ্যাকে আমরা একসঙ্গে তুলনা করতে পারবো না, আমরা দুটো সংখ্যা নিয়ে নিয়ে তুলনা করে দেখব। আমরা প্রথমেই বলেছি সিদ্ধান্তমূলকের ক্ষেত্রে আমার দুটো অপশন, একটা ইয়েস একটা নো, অথবা ট্রু ফলস। কন্ডিশন সত্য হলে এক ধরনের, মিথ্যা হলে এক ধরনের। তাহলে আমরা কি করব, এখানে দুটো করে মান নিয়ে আমরা তুলনা করে দেখব। প্রথমে এ এবং বি কে তুলনা করে দেখেছি। এ ইজ গ্রেটার দেন বি, এ যদি এ কি বি থেকে বড়, মানে আমার দুটো অপশন হতে হবে, এ বি থেকে বড় হতে পারে ছোটও হতে পারে। যদি সত্য হয় এ বড়, মিথ্যা হয় বি বড়। তাহলে এ ইজ গ্রেটার দেন বি, এ কি বি থেকে বড়, যদি সত্য হয় একে আমরা বি থেকে বড় বলতে পারবো। কিন্তু আমাদের আরও একটা ভেরিয়েবল রয়েছে সি, এখনও আমরা বলতে পারবো না যে এ বড়, কারণ একে আমরা সির সঙ্গে তুলনা করে দেখিনি এখনও। এজন্য কি করব, একে আমরা সির সঙ্গে তুলনা করে দেখব। একে সির সঙ্গে তুলনা করে দেখে যদি এ বড় হয় তাহলে এ বড়, না হলে সি বড়। অন দ্য আদার হ্যান্ড, এ যদি বি থেকে বড় না হয় তার মানে এ বি থেকে ছোট, তখন আমরা কি করব, বি এবং সি এর মধ্যে তুলনা করে দেখব। বি এবং সি এর মধ্যে তুলনা করে যদি কন্ডিশন সত্য হয় বি বড়, মিথ্যা হয় সি বড় হবে। এখন আমরা সরাসরি অ্যালগোরিদম এবং ফ্লোচার্টে চলে আসি। আমি এখানে ফ্লোচার্টটি আগে দেখিয়েছি, ফ্লোচার্ট থেকে পরবর্তীতে আমরা অ্যালগোরিদমটা করব। তাহলে আমাদের প্রশ্নটা কী ছিল, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্ট, তাহলে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তাহলে আমার ইনপুট কী লাগবে, তিনটি সংখ্যা লাগবে এ বি এবং সি। আমি প্রথমেই বলেছিলাম একই সাথে আমি তিনটি সংখ্যাকে তুলনা করতে পারবো না, আমরা কয়টা করে তুলনা করব, দুইটা করে করে তুলনা করব। এ ইজ গ্রেটার দেন বি কোশ্চেন মার্ক, এ কি বি থেকে বড়, ইয়েস হবে অথবা নো হবে। এখন ইয়েস যদি হয় তার মানে কি হবে, এ বি থেকে বড় হবে। কিন্তু এ কে আমরা কি সি এর সঙ্গে এখনও তুলনা করে দেখিনি। এখন একে যদি আবার সি থেকে তুলনা করি, এখানেও আমাদের দুটো হ্যান্ড, একটা ইয়েস আর একটা হচ্ছে নো। ইয়েস হলে কি হবে, এ বড়, এ কাঁধ থেকে বড়, বি থেকে বড়, সি থেকে বড়। তাহলে আমরা কি বলতে পারি, ইয়েসের ক্ষেত্রে
এই সবচেয়ে বড় প্রিন্ট এ। এখন এখানে নো, নো মানে কি? এ সি থেকে ছোট, এ কাঁধ থেকে বড়, বি থেকে বড় কিন্তু সি থেকে ছোট, তাহলে কে বড় হবে? সি বড় হবে, তাহলে প্রিন্ট সি। আউটপুট হিসেবে আমরা কি করব? সি কে প্রিন্ট করব বা আউটপুট দেখাবো। এখন আমার এই ইএস পোর্শনটার কাজ হয়ে গেল। এখন এ ইজ গ্রেটার দেন বি, এখন নো নিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমরা কি করব? নো মানে কি? এ ছোট, বি থেকে ছোট, এ কার থেকে ছোট, বি থেকে ছোট, তাহলে বি, তাহলে এ কে নিয়ে আমার আর কোনো ফাংশন নেই, তাহলে আমরা কি করব? বি কে সির সঙ্গে তুলনা করে দেখব, বি কে সির থেকে তুলনা করে দেখব। এটা যদি সত্য হয় প্রিন্ট বি, মানে বি বড়। এটা যদি মিথ্যা হয় তাহলে কে বড় হবে? সি বড় হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুট হচ্ছে তিনটা, প্রিন্ট এ, প্রিন্ট বি, প্রিন্ট সি। যেহেতু আমাদের এ, বি এবং সি এর নির্দিষ্ট করে কোনো মান দেয়া নেই, তাহলে আমরা এই তিনটা মানকেই আমরা আউটপুট হিসেবে বিবেচনা করব। এই কন্ডিশনের ক্ষেত্রে এ বড়, এই কন্ডিশনে সি বড়, এই কন্ডিশনে বি বড়, তার মানে আমাদের তিনটাই আমাদের সম্ভাব্য আউটপুট হবে। এখন এই তিনটা আউটপুটকে আমরা, এটাকে বলা হচ্ছে সংযোগ বৃত্ত। যেহেতু আমাদের তিনটাই রেজাল্ট হবে, তিনটা রেজাল্টকেই আমরা কী করলাম? সংযোগ দিলাম। সংযোগ দিয়ে আমরা কী করলাম? কাজ শেষ করলাম, স্টপ। এখন আমরা অ্যালগোরিদম দেখব। এই সিদ্ধান্তমূলক ফ্লোচার্টের ক্ষেত্রে বা অ্যালগোরিদমের ক্ষেত্রে ফ্লোচার্টটা যদি মাথার মধ্যে তোমরা ক্লিয়ার করে বুঝতে পারো, তাহলে অ্যালগোরিদমটা অনেকটাই সহজ হয়ে যাবে। এখন আমরা দেখি স্টেপ ওয়ানে স্টার্ট, স্টেপ টুতে ইনপুট আমরা কী নিয়েছি? এ, বি, সি। আমরা এখানে পর্যায়ক্রমে যাব। এর পরবর্তী ধাপ কী? এ ইজ গ্রেটার দেন বি, আমরা লিখলাম এ ইজ গ্রেটার দেন বি। আবার ফ্লোচার্টে চলে আসি, এ ইজ গ্রেটার দেন বি দুটো পোর্শন, একটা ইয়েস একটা হচ্ছে নো। একে আমরা লিখলাম ইয়েস, দুয়ে লিখলাম নো। ইয়েস এবং নো এর পরের অংশটা আমরা পরবর্তী সেকশনে আমরা লিখব। প্রথমে এক এবং দুই লিখে ইয়েস এবং নো লিখব। এরপরে স্টেপ ফোরে আসি আমরা। স্টেপ ফোর, তুমি এর এপাশে এটাও লিখতে পারো, এই দিক দিয়েও লিখতে পারো। আমরা ধরে নিলাম স্টেপ ফোর হচ্ছে এ ইজ গ্রেটার দেন সি। স্টেপ ফোরে কী লিখলাম? ইজ, এ ইজ গ্রেটার দেন সি, এরও দুটো পোর্শন, ইয়েস আর একটা নো। তাহলে ইয়েস এবং নো এর পরবর্তী অংশগুলো আমি পরবর্তীতে আলোচনা করছি। এখন আর একটা কন্ডিশন আমাদের রয়েছে, বি ইজ গ্রেটার দেন সি। স্টেপ ফাইভে লিখলাম আমরা কি? ইজ বি ইজ গ্রেটার দেন সি, বি কি সি থেকে বড়, এরও দুটো অপশন রয়েছে আমাদের, ইয়েস এবং নো। এখন আমরা ধাপ ছয় বা স্টেপ সিক্সে লিখবো প্রিন্ট এ, স্টেপ সেভেনে প্রিন্ট বি, স্টেপ এইটে হচ্ছে প্রিন্ট সি। এখন আবার আমরা স্টেপ থ্রিতে আসি। এখানে একই আমরা কি লিখেছি? ইয়েস, ইজ, এ ইজ গ্রেটার দেন বি, ইয়েস। ইয়েস হলে কোথায় গিয়েছি? আমরা ফ্লোচার্টে আসি, ইজ এ ইজ গ্রেটার দেন বি, ইয়েস হলে কোথায় গিয়েছি? এ ইজ গ্রেটার দেন সিতে গিয়েছি। আমাদের এখানে এ ইজ গ্রেটার দেন সি কত ধাপ? স্টেপ ফোর। এই জন্য আমরা লিখেছি গো টু স্টেপ ফোর, তার মানে যদি এ বি থেকে বড় হয়, হ্যাঁ হয়, কোথায় ধাপ যাবো আমরা? স্টেপ ফোর। স্টেপ ফোর মানে এ ইজ গ্রেটার দেন সি, স্টেপ ফোর মানে এ ইজ গ্রেটার দেন সি। এখন নোতে আসি। নো হলে কি হয়েছে? গো টু স্টেপ ফাইভ। নো হলে আমরা কি করেছি? কোন ধাপে আসছি? বি ইজ গ্রেটার দেন সি, বি ইজ গ্রেটার দেন, এখানে সি কোথায় আছে? স্টেপ ফাইভে রয়েছে। আবার আমরা স্টেপ ফোরে আসি, ইজ এ ইজ গ্রেটার দেন সি, ইয়েস এবং নো।
এস হলে কি করেছি আমরা এখানে প্রিন্ট এ, প্রিন্ট এ এখানে আমরা কত ধাপ, স্টেপ সিক্স আমরা লিখেছি, গো টু স্টেপ সিক্স, নো হলে গো টু স্টেপ এইট, নো হলে প্রিন্ট সি, গো টু স্টেপ এইট। একইভাবে ইজ বি ইজ গ্রেটার দ্যান সি, ইয়েস হলে গো টু স্টেপ সেভেন প্রিন্ট বি, নো হলে গো টু স্টেপ এইট প্রিন্ট সি, প্রিন্ট বি প্রিন্ট সি। এরপরে আমাদের স্টপ, আশা করি তোমরা এই অংশটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে, আমি যথাসম্ভব চেষ্টা করেছি, বোর্ডে হলে আরও হয়তো ভালোভাবে আমি বুঝাতে পারতাম। এর পরবর্তীতে আমরা আর একটা টপিকস নিয়ে আলোচনা করব, অ্যালগোরিদম ফ্লোচার্ট আমাদের এখনও শেষ হয়নি, পরবর্তী ক্লাসে আমি আরও কিছু অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আসব। আজকে আমরা অন্য আর একটা টপিকস দেখব, অনুবাদক প্রোগ্রাম। আমরা গত ক্লাসে দেখেছি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে, সি, সি প্লাস প্লাস, বেসিক, প্যাসকেল, জাভা, ফোরটান, অ্যাসেম্বলি ভাষা, মেশিন ভাষা, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে। এখন আমাদের মেশিন বা যন্ত্র যে, সে শুধুমাত্র জিরো ওয়ান বোঝে, জিরো ওয়ান ছাড়া অন্য কোনো কিছুই বোঝে না। এখন এই বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা যে রয়েছে, তার মধ্যে মেশিন ভাষা শুধুমাত্র জিরো এবং ওয়ান দিয়ে লিখিত হয়, এছাড়া অন্যান্য ভাষাগুলো তাদের নিজস্ব স্টাইলে লেখা হয়। মেশিন ভাষা জিরো এবং ওয়ান দিয়ে লেখা হয় বলেই মেশিন শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে, অন্য কোনো ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিন বুঝতে পারে না। কিন্তু আমরা অন্য কোনো ভাষায় যখন আমরা প্রোগ্রামটা লিখব, সেটাকেও তো যন্ত্র বুঝতে হবে, সেজন্যই আমাদের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করার প্রয়োজন হয়। যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে যন্ত্র ভাষায় রূপ অনুবাদ করে বস্তু প্রোগ্রামে পরিণত করে, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়। মূলত উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে নিম্ন স্তরের ভাষায় রূপান্তরের জন্য অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়। তাহলে অনুবাদক প্রোগ্রাম কি? মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় যখন আমরা প্রোগ্রামটা লিখব, সেই প্রোগ্রামগুলোকে অনুবাদ করে মেশিনের ভাষায় রূপান্তরের প্রয়োজন হয়। এই রূপান্তরের পর যে প্রোগ্রামটাকে আমরা পাই, সেটাকেই বলা হচ্ছে বস্তু প্রোগ্রাম। আর উৎস প্রোগ্রাম কি? মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হচ্ছে উৎস প্রোগ্রাম। ধরা যাক আমরা সিতে প্রোগ্রাম লিখলাম, সি প্লাস প্লাসে প্রোগ্রাম লিখলাম, বা জাভাতে লিখলাম। মূলত মেশিন ভাষা ছাড়া যখন অন্য কোনো ভাষায় যাই লিখি না কেন প্রোগ্রাম, সেটাকে বলা হচ্ছে উৎস প্রোগ্রাম। এখন বস্তু প্রোগ্রাম কী জিনিস? যখন মেশিন অন্য কোনো ভাষায় যখন আমরা ধরা যাক আমি সিতে প্রোগ্রামটা লিখলাম, সি ভাষায় যে প্রোগ্রাম লিখলাম এটাকে বলা হচ্ছে উৎস প্রোগ্রাম। এই সি ভাষার প্রোগ্রামটাকে যখন অনুবাদ করে মেশিনের ভাষায় রূপান্তর করব, তারপর যে প্রোগ্রামটা পাবো সেটাকে বলা হচ্ছে বস্তু বা অবজেক্ট প্রোগ্রাম। মূলত অনুবাদক প্রোগ্রামটার কাজ কি? সোর্স প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। সোর্স প্রোগ্রাম কি বললাম? আমরা যে ভাষায় প্রোগ্রাম লিখবো মেশিন ভাষা ছাড়া, সেটাকে বলা হচ্ছে সোর্স প্রোগ্রাম। অনুবাদের পর যে প্রোগ্রামটা আসবে সেটাকে বলা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। আমরা অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের রয়েছে, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। তোমাদের এই অংশটুকু একটু গুরুত্বপূর্ণ অংশ, মূলত প্রয়োগমূলক প্রশ্ন এখান থেকে এসে থাকে, জ্ঞান এবং অনুধাবন প্রশ্নটা এখান থেকে এসে থাকে। এখন আমরা দেখলাম অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এখন কম্পাইলার কী জিনিস? কম্পাইলার উচ্চ স্তরের ভাষাকে অনুবাদ করে মেশিনের ভাষায় রূপান্তরের কাজ করে হচ্ছে কম্পাইলার। কম্পাইলার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম, যে অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে অবজেক্ট করে রূপান্তর করে, এবং পাশাপাশি শুধুমাত্র যে অনুবাদ করে তা না, পাশাপাশি প্রোগ্রামের কোন অংশে কোন ভুল রয়েছে সেই ভুলগুলোও দেখিয়ে দেয়,
এটাকে বলা হচ্ছে কম্পাইলার। কম্পাইলার যখন প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে, তখন সোর্স প্রোগ্রামে যদি ভুল থাকে তার সংশোধনের জন্য ব্যবহারকারীকে একটা মেসেজ দেয়। এই মেসেজটাকে বলা হচ্ছে তোমার ইরোর মেসেজকে বলা হচ্ছে কম্পাইল টাইম ডায়াগনোস্টিক ইরোর মেসেজ বলা হয়। একবার কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না, শুধুমাত্র অবজেক্ট প্রোগ্রামটি নির্বাহ করলেই হয়। আবার বলছি, কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামকে, পুরো প্রোগ্রামটাকে একসাথে পড়ে, একসাথে অনুবাদ করে এবং একসাথেই ভুলগুলো দেখিয়ে দেয় এবং পুরো প্রোগ্রামটাকে একবারে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। একবার কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না। একটু কম্পাইল করার প্রক্রিয়া আমরা দেখে নেই। কম্পাইল করার দুটো ধাপ রয়েছে, এটা হচ্ছে কম্পাইলিং দ্য প্রোগ্রাম আর একটা হচ্ছে রানিং দ্য প্রোগ্রাম। কম্পাইলারটা কী করছে, সোর্স প্রোগ্রামকে কম্পাইলারের মূলত দুটো কাজ। একটা কম্পাইলার প্রোগ্রামটাকে, সোর্স প্রোগ্রামটাকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে, আর একটা কাজ হচ্ছে প্রোগ্রামের ভুলগুলো দেখিয়ে দেয়। এখন শুধুমাত্র যে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করলেই হবে আমাদের, হবে না। আমাদের এই অবজেক্ট প্রোগ্রাম থেকে আমাদের মূল কাজটা হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন। এজন্য প্রোগ্রামটাকে, এই অবজেক্ট প্রোগ্রামটাকে আমরা কী করব, বিভিন্ন ধরনের ডাটা ইনপুট দিয়ে এই অবজেক্ট প্রোগ্রামটার থেকে এক্সিকিউশন করব। আবার বলছি, কম্পাইলারের দুটো ধাপ। প্রথম ধাপে আমরা অবজেক্ট প্রোগ্রাম তৈরি করব এবং ইরোর দেখা করব এবং সেখান থেকে আমরা সংশোধন করব। এবং দ্বিতীয় ধাপে অবজেক্ট প্রোগ্রামটাকে আমরা কী করব, বিভিন্ন ধরনের ডাটা ইনপুট দিয়ে সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল বা এক্সিকিউটেবল ফাইল পাব। তাহলে প্রোগ্রামটাকে একবার কম্পাইল করলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না, শুধুমাত্র অবজেক্ট কোডটাকেই নিয়েই কাজ করলেই আমাদের চলে। এখন আমরা দেখি ইন্টারপ্রেটার, যে অনুবাদক প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের সময় অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না এবং এক লাইন করে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলা হয়। কম্পাইলারে আমরা কী শিখেছি, সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে পড়ে, একসাথে অনুবাদ করে। আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কী হয়, পুরো প্রোগ্রামটাকে এক লাইন করে পড়ে, এক লাইন করে অনুবাদ করে এবং এক লাইন করে ভুলগুলো দেখিয়ে দেয়। এক লাইন মেশিন ভাষায় রূপান্তরের পর পরবর্তী লাইন অনুবাদ করে এবং কোনো লাইনে এরর থাকলে তা দূর করেই পরবর্তী লাইন অনুবাদ করবে, হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার একই সাথে সোর্স প্রোগ্রাম এবং ডাটা নিয়ে কাজ করে, ইন্টারপ্রেট করে এবং এক্সিকিউটেবল ফাইল বা অবজেক্ট ফাইল তৈরি করে। এরপরে আমরা আসছি অ্যাসেম্বলার, যে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে, তাকে বলা হচ্ছে অ্যাসেম্বলার। আমরা বিভিন্ন ধরনের ভাষা দেখেছি, অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ভাষায় সাধারণত বিভিন্ন ধরনের সংকেত বা নেমোনিক কোড ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে এই বিভিন্ন ধরনের সংকেত বা নেমোনিক কোডকে মেশিন কোড বা মেশিন ভাষায় রূপান্তরের কাজটা করে এবং প্রতিটি নির্দেশ ঠিক আছে কি না তা পরীক্ষা করে। প্রোগ্রামে ভুল থাকলে এরর মেসেজ দেয়, প্রোগ্রাম এবং ডাটাকে প্রধান মেমোরিতে রাখে। এতক্ষণ আমরা দেখলাম কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার, এগুলোর পার্থক্যগুলোও আমরা একটু দেখে নেব, পাশাপাশি তোমরা দেখে নেবে। আবার বলছি, কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে পড়ে, একসাথে অনুবাদ করে, একসাথে ভুলগুলো দেখিয়ে দেয় এবং ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে এবং এক লাইন করে ভুলগুলো দেখিয়ে দেয়। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় অনুবাদ করে, অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনের ভাষায় অনুবাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি। আজ এ পর্যন্তই, তোমাদের পরবর্তীতে আমি আরও কিছু অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট, পাশাপাশি প্রোগ্রাম রচনার কিছু ধাপ, এগুলো নিয়ে তোমাদের
মাঝে আবার উপস্থিত হব পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা বাড়িতে থাকবে, সুস্থ থাকবে এবং নিজেরা নিজেদের মধ্যে ফেসবুক বা অনলাইনের মাধ্যমে এক বন্ধু আর এক বন্ধুর কাছে তোমরা হচ্ছে সবাই কিছু দেবে না, সবাই তোমরা ঘরে থাকবে, ভালো থাকবে এবং এই সবাইকে সুস্থ থাকার আহ্বান জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। সবাইকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।